উৎকর্ষ ও জনপ্রিয়তায় গত শতকের শেষের দিকে তুঙ্গে পৌঁছে যায় ব্র্যান্ড সঙ্গীত। সে সময় একেবারে ব্যতিক্রম একটি কণ্ঠ নিয়ে হাজির হয়েছিলেন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। রোমান্টিক স্যাড ঘরনার গান করে শ্রোতা মহলে আলোচিত হয়েছেন এই শিল্পী। গানের পাশাপাশি টিভি অনুষ্ঠান নির্মাতা ও উপস্থাপক হিসাবেও পরিচিত পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জুয়েল। আজ মঙ্গলবার বেলা 11:35 ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি। কেন তিনি রোমান্টিক স্যাড ঘরনার গান করেন এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে বলেছিলেন, 2017 সালে আমাকে আবিষ্কার করেছিলেন বাচ্চু ভাই আয়ুব বাচ্চু, বলেছিলেন গাও। তিনি বাজিয়েছেন, আমি গেয়েছি। আমার কণ্ঠ শুনে তিনি ঠিক করে দিয়েছিলেন যে আমাকে রোমান্টিক স্যাড ব্যালাড ধরনের গান গাইতে হবে। প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর করেছিলেন তিনি। জুয়েলের ভাষ্য, এরপর যা হওয়ার তাই হলো। একবার কমেডিয়ান চরিত্রে ভালো করলে সারা জীবন তাকে কমেডিয়ান হিসেবেই কাজ করতে হয়। আমার ক্ষেত্রে সবাই ধরেই নিলেন জুয়েলের জন্য এরকম সুরেই গান করতে হবে। আমিও তেমন ছেঁকে খাওয়া ছেলেদের শিল্পী হয়ে রইলাম। নিজের ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালে গানে অনিয়মিত হয়ে পড়েছিলেন জুয়েল। কোনো অভিমান ছিল কি না এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি আসলে কখনো ফুল টাইম মিউজিশিয়ান ছিলাম না, আমার একটা ভিন্ন ক্যারিয়ার ছিল। গানকে আমি রুটি রুজি করতে চাইনি, কারণ যখনই কোনো প্রতিষ্ঠান বুঝবে যে গান গেয়ে আপনার বাচ্চার দুধ কিনতে হবে, তখনই সে আপনাকে কোথাও কিনবে, কোথাও বেচবে। আমি তাদের কাছে বিক্রি হতে চাইনি। জুয়েল বলেছিলেন, আমি বুঝেছি যে তাদের হাতে নিজেকে সঁপে দিলে তারা আমাকে গানকে নিয়ন্ত্রণ করবে। দেখা যাবে যেসব গান আমাকে মানায় না তেমন গানও গাইতে হচ্ছে, তখন আপনারাই বলবেন আমি কেন এসব গান গাইলাম। সেজন্য শুরুতে আমি একটা ভিন্ন ক্যারিয়ার নিয়ে গড়ে নিয়েছি, গান ছিল সেকেন্ডারি। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয়েছিল 1993 সালে। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে 1994 সালে, আমার আছে অন্ধকার 1995, একটা মানুষ 1996, দেখা হবে না 1997, বেশি কিছু নাই 1998, বেদনা শুধুই বেদনা 1999, ফিরতি পথে 2003, দরজা খোলো বাড়ি 2009, এবং এমন কেন হলো 2017।